সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বালসিরা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি রাকিব তো যাই হোক আজকে কোনো ইন্টারভিউ হবে না আজকে কিছু ব্লগ ভিডিও রোস্ট করব মানে কিছু বৌদির ব্লগ ভিডিও কিছু বৌদি কি করতেছে সংসারের কাজকর্ম ছেড়ে বডি সোয়াপ ব্লগ বানাইতাছে তাহলে তো একটু করাই যায় চলো এখন বাজে সকাল 6:30টার ব্লগটি এখন থেকে শুরু করছি আজকে আমি নিয়ে চলে এসেছি মর্নিং বেড অর্গানাইজেশনে একটি ভিডিও হাই রে জালা একটু বড় লোক হলে বেড অর্গানাইজেশন হয় কি একটা ট্যালেন্ট রে বাবা এইগুলো ভিডিওতে আবার লক্ষ লক্ষ ভিউজ তার মানে বোঝা গেল আমাদের দুনিয়ায় লক্ষ লক্ষ লুচ্চাও রয়েছে না মানে বলছিলাম কি এইগুলো ভিডিও তো ভালো মানুষ দেখে না লুচ্চা মানুষ সারা ঘর গোছানো কে দেখে দেখে তো বৌদিকে একটা কভার রয়েছে অ্যাকচুয়ালি ওই কভারটা পরানো রয়েছে আমার একটা তোশকে আর তার পাশ নিচেই রয়েছে একটা হোয়াইট কালারের কভার নিচেও একটা তোশক আছে ওইটাই হোয়াইট কালারের কভার আছে আর উপরের তোশকটা রেড কালারের কভার আছে একটা কথা আমার মাথায় আসছে না এই ভিডিওতে প্রায় 4 লাখ ভিউজ এই 4 লাখ মানুষ কি জানতো না বিছনা কি করে গোছাতে হয় একটা বোকাসুদায় তো জানে বিছনা কি করে গোছাতে হয় আমি অবশ্য বিছনা গোছাতে জানি যদিও করি না আমার বিছনা তো সারা বছর এইরকমই থাকে হ্যাঁ আমার বিছনা সারা জীবন এইরকমই থাকে এখন একটু সাজগোজ করে রাখি মানুষজন আসে বাড়িতে তখন একটু করা যায় না মানে ঘর গোছানোর কথা বলছিলাম ঠিক আছে আর এই বেডশিটটা আমি বুঝতে পারিনি কেনার সময় আর এখন দেখি বেডশিটটা যখন পাতা শুরু করলাম বন্ধ করো বহিনচোদ কুছ সমাজ মে নি আ রহা এত সময় ধরে শুধুমাত্র ঘর এগোচ্ছে দেখার মতো কিছুই নেই তোমাকে সারা প্রতিদিনই তো লাস্টিং এর ভিডিও শেয়ার করি তাই না আজকে ওটা করে নিয়েছি আর শুধু ঝাড় দেওয়া ভিডিওটি শেয়ার করব ঝাড় দেওয়া ভিডিও কে দেখে বৌদি বলছিলাম কি তুমি এক কাজ করো রাত্রে বেলা যা করো ওটাও ব্লগে আপলোড করে দিও ভিউজ একটু বেশি আসবে না মানে বলছিলাম রাত্রে বেলা যে রান্না বান্না করো ওইগুলো আপলোড করবে তাও কিছু না কিছু শিখতে পারবো রান্না বান্না ঠিক বলেছো তুমি ঠিক তো দাও কেন নাইস এই টাইমটা সম্পূর্ণ আমার নিজের আমার তো খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দোর তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো না বৌদি আমার ঘর মোছা সাফা করা এগুলো ভালো লাগে না ময়লা আবর্জনার মধ্যেই থেকে ভালো লাগে সাফা করেই কি লাভ একটু পরে ভ্যানচোদ আসবে বিড়ি খাবে সিগারেট খাবে এক কথায় বলতে গেলে সাফা করার গান্ড মেরে দিবে তাই সাফা টাফা করি না ময়লা আবর্জনার মধ্যেই থাকি তো যাই হোক এবার আপনারা দেখেন আলো ছিলানো ব্লগ না মানে বলছিলাম কি বৌদি আলু ছিলাবে ছিলাও কিন্তু ঠ্যাং দুটো এরকম ফাঁক করে কেন মশলা বাটবে তাও ঠ্যাং ফাঁক করে সবজি কাটবে তাও ঠ্যাং ফাঁক করে রান্না করবে তাও ঠ্যাং ফাঁক করে রান্না করে কেন এসব ক্যা দেখনা পড় রহা হ্যায় একটা কাপড় দিয়ে দরজা মুচছে এটা একটা ব্লগ আসলে বৌদি তুমি কি চাচ্ছ সেটা কিন্তু আমি ধরে ফেলেছি তুমি লজ্জা না করে আমাকে বলতে পারো আমি তোমাকে ঠিকই দিয়ে দেবো বৌদি কিন্তু শুধুমাত্র দরজা মুছানো দেখাচ্ছে না বৌদি নাইটি দেখাচ্ছে নাইটির তলের কিছু কিন্তু দেখানোর চেষ্টা করতেছে শীতের দিনে স্নান করা অনেক কষ্টকর শীতের দিনে কষ্ট করে স্নান করা ভিডিও বানিয়ে উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ কিন্তু 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 তোমার এই স্নান করা ভিডিও দেখে আমরা কতটা কষ্ট পাচ্ছি তুমি কি একবারও জানার চেষ্টা করলে মনে হয় বৌদি আজকে বাল ফালিয়ে উল্টে দেবে তার মানে প্রচুর লাইক শেয়ার চাই মুছবে তো ঘর আর তোমরা দেখো কিভাবে আমি করছি তোমরা দেখো কিভাবে আমি করছি হ্যাঁ হ্যাঁ বৌদি দেখাও কিভাবে করো দেখাও দেখার মতো কিছুই পেলাম না বৌদি তোমার ফুটবল দুইটা ছাড়া তো যাই হোক এগুলো কেউ দেখে ও
বলছিলাম কি বৌদি, তোমার ভিডিওতে না দেখার মতো কিছুই নেই তোমাকে সারা। তোমার কন্টেন্ট চেঞ্জ করলে একটু বেশি ভালো লাগবে। এখন যারা তোমাকে ভিউজ দিচ্ছে তারা তোমার ভিডিও দেখে না, দেখে শুধুমাত্র তোমাকে। কিছু করার নেই, এটাই বাস। তো যাই হোক, এই ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বানানো হয়েছে, সো সিরিয়াসলি নেওয়ার দরকার নাই। তো এই মুহূর্তে যারা আমাকে ফেসবুকে দেখতেছেন তারা প্লিজ ইউটিউবে গিয়ে সার্চ করেন রাকিব শর্ট ফান, আর সাবস্ক্রাইব বাটনের মধ্যে স্যান্ডেল মারেন, জুতা মারেন, দা মারেন, মারেন মধ্যে লালের তিনে কালা আসাই। আর ইনস্টাগ্রামে যারা যারা ফলো করেন নাই প্লিজ ফলো করেন রাকিব অফিসিয়াল 03। আর ফেসবুকে যারা যারা ভিডিওটা দেখতেছেন তাহলে শেয়ার মারেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।